हेलो बंधुरा, तुम्हारे सबाई के स्वागत हिरक 360 गेमिंग यूट्यूब चैनल। तो बंधुरा, आजकल भिडियो अनेक बेसि इम्पोर्टेंट होते आछे, तार कारण हलो इंडिया और बांग्लादेश सर्वरे आसते चले नतून अनेक बड़ो बड़ो इवेंट एंड सेखान थेके आमरा किन्तु अनेक भलो भलो जिनिस निते पारबो। तो तुम्हारे बोले देव लिजेंडारी गान स्किन बंडल अनेक किछु रयेछे। तो सब किछु जानते हले पुरो भिडियोटा तुम्हारा शेष अब्दि देखते थको। तो चलो आजकल भिडियोटी शुरू करा जाक। ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, আমাদের চ্যানেলে নতুন হলে এখনই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, প্রত্যেকটা নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক। চলো ভাই। তো বন্ধুরা, প্রথমে তোমাদেরকে বলে দিই আমাদের কিন্তু ইবো ফামাস গানটা আসতে চলেছে। তো এইটা তোমরা দেখতে পেয়ে যাবে, তবে দেখো বাংলাদেশ সার্ভারে যেহেতু অলরেডি চলে এসছে সেটার জন্য এখন আর আসবে না, কিন্তু ইন্ডিয়ান সার্ভারে গাইজ এই ফামাস কিন্তু আসেনি, তার জন্য এটা কিন্তু আসতে চলেছে। এবং এটা তোমরা কিন্তু জুন মাসের 6 তারিখের দিকে কিন্তু পসিবল ডেট রয়েছে যে ইবো ফামাস ইন্ডিয়ান সার্ভারে চলে আসবে। অ্যান্ড সেখান থেকে ভাই তোমরা কিন্তু ফেডেড উইল ইভেন্টে 1000 ডায়মন্ড মতো খরচা করে কিন্তু ইবো ফামাস নিতে পারবে, যেটা কিন্তু নতুন কিন্তু লিজেন্ডারি স্কিন অলরেডি বাংলাদেশ সার্ভারে চলে এসেছে। তো বাংলাদেশ সার্ভারের জন্য সুখবর রয়েছে, সেটাও আমি এই ভিডিওতে দিয়ে দেবো, জাস্ট এই জন্য তোমরা পুরো ভিডিওটা দেখো একবার। তো এর সাথে গাইজ তোমাদেরকে বলে দিই আমাদের কিন্তু গ্রিন ফ্লেম ড্র্যাকো M1014 যে ইভোগানের স্কিনটা রয়েছে এটা কিন্তু রিটার্ন আসতে চলেছে। এবং এটা কোন সার্ভারে রিটার্ন আসবে তোমাদের ফার্স্টে বলে দিই, এটা কিন্তু বাংলাদেশ সার্ভারে কনফার্ম হয়ে গেছে যে তোমরা ফ্যাটেড হুইলে দেখতে পেয়ে যাবে। এবং ডেটও কনফার্ম হয়ে গেছে গাইজ, ঠিক আছে, 8ই জুন তোমরা বাংলাদেশ সার্ভারে দেখতে পেয়ে যাবে এই M1014-এর স্ক্রিনটা। এবং তোমরা যারা বার করতে চাইছিলে তোমরা কিন্তু বার করতে পারবে, এবং এটা কিন্তু কনফার্ম আপডেট, 100% কনফার্ম আপডেট গাইজ তোমাদেরকে আমি দিয়ে দিলাম। অ্যান্ড এটা কিন্তু ইন্ডিয়ান সার্ভারে দেবে না। তো এখন বলে দিবা এই যে জুম্বি সামরাই বান্ডেল, এটাও কিন্তু আমাদের রিটার্ন আসবে। অ্যান্ড এটা কিন্তু অলরেডি বাংলাদেশ সার্ভারে চলে এসেছিলো যখন ইবো ফামাসের ইভেন্ট এসেছিলো, তো তার জন্য এখন কিন্তু বাংলাদেশ সার্ভারে আসবে না, কিন্তু ইন্ডিয়ান সার্ভারে গাইজ ইবো ফামাস আসলে তারপরে কিন্তু এই ইভেন্ট আসার চান্স রয়েছে, কারণ এটাও কিন্তু তখন আসার কথা ছিল অ্যান্ড পেন্ডিং রয়েছে। অ্যান্ড তার সাথে ভাই এখানে দেখতে পাচ্ছ ডেমোনিং গ্রিন টপ আপ, তো এখানে তোমরা গ্লোয়াল এবং একটা দেখতে পাচ্ছ লুটবক্স, এই জিনিস কিন্তু তোমরা নিতে পারবে। তো এখানে গ্লোয়ালটা 500 ডায়মন্ড এবং লুটবক্সটা 100 ডায়মন্ড, তো এটা ভাই তোমরা কিন্তু নিতে পারবে। এবং এই টপ আপ ইভেন্ট আসতে চলেছে ইন্ডিয়ান সার্ভারের জন্য, অ্যান্ড স্পেশালি অ্যান্ড সেকেন্ড টপ আপ ইভেন্টটা তোমরা দেখতে পাচ্ছ যেখানে একটা কিন্তু রয়েছে ব্যাকপ্যাক এবং একটা রয়েছে কিন্তু সারবোর্ড, তো দুটোই কিন্তু তোমরা নিতে পারবে। তো জাস্ট এই টপ আপ ইভেন্টগুলো কিন্তু ইন্ডিয়ান সার্ভারের জন্য পেন্ডিং রয়েছে, অ্যান্ড অলরেডি কিন্তু বাংলাদেশ সার্ভার যেহেতু চলে এসেছে যখন ইবো ফামাস এসেছিলো, তার জন্য কিন্তু এখন আর আসবে না, কিন্তু ইন্ডিয়ান সার্ভারের গাইজ এগুলো আসতে চলেছে। যখনই কিন্তু ইবো ফামাস রিটার্ন আসবে তারপরে কিন্তু তোমরা সমস্ত পেন্ডিং ইভেন্টগুলো দেখতে পেয়ে যাবে। তো এই ভিডিওতে আর তেমন বেশি কিছু বলবো না, জাস্ট এইটুকুই আপডেট দেওয়া ছিল। এবং গাইজ তোমাদেরকে আমি রিসেন্টলি একটা ভিডিওতে বলবো ফ্রি ইভেন্টের ব্যাপারে, র্যাম্পেজ ইভেন্টে তোমরা অনেক কিছু ফ্রিতে পাবে, তো সেগুলোর ব্যাপারে আপডেট দিতে চলেছি। যদি তোমরা সেই ভিডিওটা চাও কমেন্ট বক্সে ইয়াস লিখো অবশ্যই, ঠিক আছে, অ্যান্ড আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইবও করে রাখবে। ওকে, বাই বাই।